तो हेलो बंधुरा, गुड मॉर्निंग। आज के आबार चले नसीपुर आजिमगंज मुर्शिदाबादेर माझखाने जे नतून रेल लाइन से रेल लाइनेर एकटा नतून आपडेट दीते आबार चले एसेछि। तो आज के रविवार जेहेतु छुट्टी आछे सेई हिसाबे भाबलाम जे जाय एकटा छोट्ट आपडेट दिया जाक। সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি। এখন বাজছে হচ্ছে 8:30। তো সকালবেলা উঠেই চলে এসেছি, তো ভাবলাম যে ঘুরে আসি, দেখি কত দূর কাজ এগিয়েছে। তো এই যে দু পাশে দেখতেই পাচ্ছ, দু পাশে কিছুদিন আগে, কিছুদিন বলতে দু তিন দিন আগে, কিন্তু এইখানে যে মালভরা ট্রেন, মানে পাথরের মালগাড়ি, সেটা এসেছিল। আসার পরে এই যে দু সাইডে পাথর ঢালা হয়েছে, তো পাথর ঢালার পরে এইভাবেই এখনও আছে। সামনে কিন্তু কাজ চলছে, পাথরগুলো টেনে মাঝখানে দেওয়ার কাজ চলছে। তো এইখানে কিন্তু একদিনে পাথরটা খালি করতে পারেনি, এখানে পাথর খালি করতে দুদিন লেগেছে। যেহেতু 50খানা মালগাড়ির ডাব্বা ছিল, যে মালগাড়ির ডাব্বা হচ্ছে পেছন দিকটা, যেদিকটা ব্রিজটা, সেই ব্রিজের দিকে খুবই উঁচু, তো এইখান থেকে সেটা নিয়ে যেতে পারেনি, সেই জন্য আর্ধেকটা একদিন ঢেলেছে। আরেক দিন কিছুটা অংশ খুলে রেখেছিল মালগাড়ির, কিছুটা প্রায় 10টা ইয়ের মতন খুলে রেখে তারপরে হচ্ছে আবার পিছন দিকটাই নিয়ে গেছে। তো এইভাবেই চলছে কাজ। চলো একটু সামনেও দেখা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইডটাই কিন্তু পাথর, কিন্তু নতুন পাথর পড়ে, কারণ এই অবধি মালগাড়িটা আসতেই পারে। এই যে পিছন থেকে ধাক্কা দিয়ে রেল ব্রিজের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো, সেই এই সে যেতে পারেনি, সেই জন্য এইখান দিয়ে এখনও পাথর ফেলানো হয়নি। ওই কিছুটা আগে হয়েছে, এবার আজকে বোধ হয় আবার আসবে, সেই জন্য ওই রেল লাইনের পাশ থেকে পাথরগুলো একটু সরিয়ে দিচ্ছে। দেখো এই সাইডে কিন্তু একদমই সেই পুরনো যে পাথর বিছানো ছিল সেই পাথরটাই আছে, এই সাইডে এখনও কোনো নতুন পাথর আসেনি। ওই দিকটায় যাবো না, যেহেতু ওইদিকে এখনও কাজের যে পাথর ফেলানোর কাজ সেটা এখনও শুরু হয়নি। এখানে যখনই ফেলবে বা ই হবে তখন এখানে এসে আর একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে হ্যাঁ এখানে পাথর পড়া শুরু হয়ে গেছে, মানে এদিকটা পাথর পড়ছে, সেটা দেখাবো। ওই জন্য এদিকটা আর যাচ্ছি না, যা পরে দেখা হচ্ছে। এমনভাবে পাথরগুলো ফেলা হয়েছে যে এই যে এইখানটায় দুই সাইডে দেখতে পাচ্ছ, কিন্তু সামনে দেখো এইখানটায় নেই। এমনভাবে পাথর ফেলেছে, এই যে এই জায়গাটা পুরো গ্যাপ, এই জায়গাটাই নেই। এটা হচ্ছে এই যে রেললাইনের দুপাশে পাথর পড়েছে, কিন্তু এই যে সামনে মাঝখানে, মাঝখানে যে স্লিপারগুলো পাতানো হয়েছে এইগুলো কিন্তু এখনও গ্যাপ। তো এই পাশে যে পাথরগুলো আছে সেইখান থেকে কিন্তু টেনে 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 এর মাঝখানে ভরা হবে। এ দেখো এখনও প্রচুর গ্যাপ আছে মাঝখানে, মানে অনেক পাথরের ব্যাপার আছে এগুলো। এ দেখো পুরো, তবে একটা জিনিস, এইখানে যারা রেল লাইনে কাজ করছে তারা কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছে। সামনে দুজন দেখতে পাচ্ছ আসছে, এরাও কিন্তু রেলেরই কাজ করে সব কাজ করছে, এদের পার ডে কাজ চলছে, এমন না যে বন্ধ হয়ে যাচ্ছে। কি মোটা মোটা লোহার পাত এগুলো সব ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে, এগুলো অনেক কাজ আসে, যেহেতু রেল লাইন সোজা করার কাজ, ওইগুলো স্লিপারগুলো তুলে পাথর ভিতরে ভরে দেওয়ার কাজ, এগুলো সব করার জন্য সব জিনিসগুলো দরকার হচ্ছে, সেই জন্য নিয়ে এখন কিন্তু ব্রিজের দিকে রওনা দিয়েছে। গ্যাপ এখানে তো পাথরই দেওয়া নেই, মাঝখানে পুরো খালি খালি। আর একটা দাদা, এই যে কী কী একটা কোদাল, একটা কী বলে ওইটাকে, ফাওড়া না কি বলে, একটা ড্রাম রেখে ওই দিকে গেল, ওরাও সেই ব্রিজের দিকে যাবে।
তো আমি সকাল সকাল চলে এসেছিলাম। আমি আমার বাড়ির থেকে রেল লাইনটা বেশি দূর না, পাশেই তো। আমি রেলের হর্নের আওয়াজ শুনেছিলাম, আমি ভাবলাম এই নতুন রেল লাইনে আবার ট্রেন ঢুকেছে বোধহয় পাথর ফেলানোর জন্য, সেই জন্য আমি ফটাফট এখানে চলে এসেছি। এসে দেখি না ওরকম কোনো কিছুই নেই। ওই পাশে আমাদের লালগোলা বা মুর্শিদাবাদের যে রেললাইনটা, এখানে তো ট্রেন অলরেডি চলছে, তো সেই হর্ন দিয়েছিল, সেই জন্য আমার মিস্টেক হয়ে গেছে। আমি চলে এসেছি, যাই হোক আমি ছোটো একটা আপডেট দিয়ে দিলাম, দেখবেন পরে আবার নতুন করে যখন আসবে তখন দেখা যাবে।